আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে, যে দিনটা আমার জীবনের অনেক খুশির এবং অনেক স্পেশাল একটা দিন ছিল। সেই দিনটি ছিল 15 ফেব্রুয়ারি 2019। ইয়েস, আই গট মাই লিটল প্রিন্স। সো আমার প্রিন্সের হসপিটালের জার্নি থেকে শুরু করে বাসে আসা পর্যন্ত সবটুকু খুশির মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।
Let's go have Pucho. And take your brother Pucho? Let me see that. Well, this? Oh, this one? It's heavy. Yeah, it is heavy. In this hospital. Your brother on that room? Yeah. And that room. So when I was little, I was supposed to jump here. Like, this is a real bouncy. I really like to jump here. But I grow a bit. This is for helping us when we're going to. I don't think so. Here. My brother's photo. Here. This is my brother's photo. This is all other person's photo. And these are the girls' photo. These are the boys. This is my little. Okay, let's go. Let's go to my home. Oh, hey guys. So I'm just gonna tell you, I'll take my baby brother. So he's pretty lazy. That's why, like me, I'm lazy. He's really lazy. So we're going. Can you see Ava? Out yeah. To the lift. I'm bigger now. How do you feel now? I feel now. A little bit. Little bit? You're a little bit feeling good. Yeah, oh my god. You told me you're very, very excited. Now I'm feeling. I'm just kidding. I'm excited. Okay. Start the car. Let's go. I'll start the car.
আজকে আমাদের হসপিটাল থেকে রিলিজ দিল আমার প্রিন্সকে নিয়ে, তাই আমরা এখন বাসায় চলে এসেছি। আমার ছেলেকে ফার্স্ট যেদিন বাসায় নিয়ে আসলাম, আমার মেয়ে এতটাই এক্সাইটেড ছিল আর এতটাই খুশি ছিল যে সে সারাক্ষণ নাচতেছিল। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কতটা খুশি ছিল, খুবই এক্সাইটেড ছিল কখন তার ভাই বাসায় আসবে। আমরা 5 দিন হসপিটালে ছিলাম, এভরি ডে সে হসপিটালে যেত আর জিজ্ঞেস করতো মা ভাইকে নিয়ে কবে বাসায় যাব। যেদিন বাসায় আসছি সেদিন সে খুশিতে সারাক্ষণ লাফাচ্ছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।